দুর্ভোগ পিছু ছাড়ছে না নওগাঁ জেলার বানভাসি মানুষের এখনও পানিবন্দি প্রায় লাখো মানুষ অনেকে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধ ও রাস্তায় ত্রাণ পাননি বলেও অভিযোগ তাদের এজন্য অভিযুক্ত করলেন স্থানীয় জনপ্রতিনিধিদের তবে জনপ্রতিনিধিরা বলছেন চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় সবাইকে ত্রাণ দিতে পারছেন না নওগাঁ সংবাদদাতা এবাদুল হকের পাঠানো প্রতিবেদন নৌগায় চলতি বছরে কয়েক দফা বন্যায় বিপর্যস্ত আত্রাই উপজেলার বাসিন্দারা প্রথম তিন দফা বন্যার পানির তোড়ে আত্রায় ও ছোট যমুনা নদীর চোদ্দটে স্থানে ভাঙ্গন দেখা দেয় জায়গাগুলো এখনও পুরু মেরামত করা হয়নি এর মধ্যে চতুর্থ দফা বন্যার কবলে পড়েছে এই অঞ্চলের মানুষ বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে পনেরোটি ইউনিয়ন প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার তলিয়ে গেছে প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমির রোপা আমন ধান ভেসে গেছে কয়েকশো পুকুরের মাছ বর্ণাত্মদের সহায়তায় সরকারের পক্ষ থেকে ত্রাণ বরাদ্দ দেয়া হলেও তা না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষের তারা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ঠিক মতো ত্রাণ বিতরণ করছেন না প্রথম বন্যায় ভেঙে গেল সেটা মেরামত না করার জন্য এই পরবর্তী পানি আসা এই বাড়িঘর ঘর সম্পন্ন আবাদ জমি সব ডুবে রাস্তার উপরে বর্তমান পানি এই বাঁধ রক্ষা না করার কারণে ভেঙ্গা যাওয়ার কারণে বারবার ভেঙ্গা যায় বাধ ভেঙে যাওয়ার কারণে আমাদের হাজার হাজার বাড়ি বসত ভিটা সব বিলীন হয়ে গেছে যে আমরা ভাতা না পাচ্ছি না আন্দা করে খাওয়া পাচ্ছি না কোনি খা মনি খেয়া থাকা না ইচ্ছে তবে জনপ্রতিনিধিরা বলছেন পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় সবাইকে প্রাণ দিতে পারছেন না আমাদের চাহিদা ছিল ছ হাজার প্রাণ ছয় হাজার চাহিদা আসশো লোককে আমরা আসশো দেখি হয়। তিনি জানালেন চাহিদা মতো বরাদ্দ পেলে বর্ণাত্ম সকলের মাঝে তা বিতরণ করা সম্ভব হবে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ